वेलकम टू माय चैनल माय कुकिंग रेसिपिटा भालो लगले लाइक करो कमेंट करो फ्रेंड्स एंड फैमिली साथे शेयर करो और आमार चैनल टीके सब्सक्राइब करे पाशे थाका बेल आइकने प्रेस करे दिओ परवर्ती नित्य नतून भिडियोर आपडेट गुलो पावार जन्य। आज आमी बानाबो बासंती पोलाओ। আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার আমি চালটা জল দিয়ে ধুয়ে নেব এবং তারপর জলটা ঝরতে দেব। জলটা ছড়ানোর জন্য আমরা চালটা একটা ছাকনির মধ্যে রেখে দিয়েছি। জল ঝরিয়ে চালটা আমরা একটা থালায় নেড়ে রেখেছিলাম কিছুক্ষণ যাতে চালের জলটা পুরোপুরি শুকিয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম আদা বাটা, গরম মশলা গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম এর মধ্যে 2.5 চামচ মতো ঘি। সবগুলো উপকরণকে আমি এবার ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। কড়াইটা গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। তোমরা ঘিয়ের পরিবর্তে কিন্তু রিফাইন তেলও ব্যবহার করতে পারো। এর মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। এবার এই কড়াইতে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর আমি দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা। তিন থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা চালটা ভেজে নেব। মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে চালটা নাড়াচাড়া করে আমরা চালটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, তাই আমি এখানে 500 ml মতো জল অ্যাড করছি। তোমরা কিন্তু জলটা পরিমাণ মতো দেবে, যে পরিমাণ চাল দেবে ঠিক তার ডবল পরিমাণ জল দেবে। একটু নেড়ে আমরা 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে এতে আমরা অ্যাড করব চিনি আর ভেজে রাখা কাজু কিশমিশ। কিশমিশ দিয়ে আমরা একটু নেড়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের বাসন্তী পোলাও। অনেক সময় তোমাদের বাসন্তী পোলাও রান্নার সময় মনে হতে পারে যে পোলাওটা নরম হয়ে গেছে, তখন তোমরা গ্যাসটা অফ করে পোলাওটা ঠান্ডা হতে দেবে। পোলাওটা যত ঠান্ডা হবে পোলাওটা ততই ঝরঝরে হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও।